বন্দে ভারত এক্সপ্রেসের উপর পরপর হামলা মঙ্গলবার নিউ জলপাইগুড়ি স্টেশনের খুব কাছে হামলা চালানো হয় বন্দে ভারত এক্সপ্রেসের উপর রিপাবলিকের হাতে মঙ্গলবারের হামলার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম ছবি রিপাবলিক বাংলায় সিসিটিভি ফুটেজ বন্দে ভারত এক্সপ্রেসে যে হামলা চালানো হয়েছিল সেই হামলার সময়কার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় ফুটেজ দেখে দোষীদের শনাক্তকরণ করা হয়েছে মঙ্গলবারের আগে সোমবারও হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা চালানো হয়েছিল এবং ঘটনার সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় বারবার বন্দে ভারত এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে এবং পরপর দুদিন এই হামলা চলেছে তাতেই বারবার একাধিক প্রশ্ন উঠেছে কে বা কারা এই হামলা চালাচ্ছে সেই প্রশ্ন যেরকম উঠছে এবং এরই পাশাপাশি রাজ্যের বিরোধী দল একাধিক অভিযোগ তুলছে এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেসে পাথরের যে ক্র্যাক করে গিয়েছে জানলার কাজ ভেঙে গিয়েছে জানলার কাজ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরই পাশাপাশি ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন প্রথম এবং এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার সেই ছবি বারবার সরকারি সম্পত্তি নষ্ট এবং বন্দে ভারত এক্সপ্রেস চালুর পর দিন থেকেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই নিয়েই ইতিমধ্যেই রাজনৈতিক তর্জ শুরু হয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বনাথ বিশ্বনাথ বিস্তারিত জানতে চাইবো যে সিসিটিভি ফুটেজ প্রকাশ হয়েছে যে তাদের মধ্যে যাদেরকে দেখা যাচ্ছে তাদের কি কি শনাক্ত করা হয়েছে দেখো এখনো পর্যন্ত রেল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই ছবি তিন তারিখে যখন বন্দে ভারত এক্সপ্রেস শিলিগুড়ি ঢোকার ঠিক আগে এই ফুটেজ ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে হচ্ছে কি বেশ কয়েকজন যুবক লাইন ধারে দাঁড়িয়ে রয়েছে এবং রেলের তরফ থেকে যেটা ইতিমধ্যেই তদন্তে উঠে আসছে যে এই যুবকরাই ট্রেনের ওপর হামলা চালিয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং সেই নিয়ে কেন বন্দে ভারত এক্সপ্রেস যবে থেকে সূচনা হয়েছিল তারপরে পরপর দুদিন যেভাবে রেলের উপর হামলা চালানো হয়েছে তাতে নিরাপত্তা নিয়ে একখানা বড় সড়ো প্রশ্ন উঠেছিল এবং সে তারপরেই রেলের তরফ বা আরপিএফ আধিকারিকরা কিন্তু তদন্তে নামে এবং এই যে সিসিটিভি ফুটেজ আমরা দর্শকদের থেকে দেখাচ্ছি তাতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লাইনের ধারে বেশ কিছু যুবক রয়েছেন এবং তারাই কিন্তু এই হামলা করেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ইতিমধ্যেই তাদেরকে চিহ্নিত করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তাদের কি নাম বা কি পরিচয় বা তারা কোথায় থাকে সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য রেলের কাছে আসেনি আপাতত এই ফুটেজ দেখে সেই জায়গা সেই লোকাল স্থানীয় যে থানা রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হলে তাদের নাম বা পরিচয় এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি রেলের পক্ষ থেকে রেল এই বিষয় নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কেননা যে ভাবে বন্দে ভারত এক্সপ্রেসের উপর পরপর দুদিন হামলা চালানো হয়েছে তাতে কিন্তু রেলের নিরাপত্তার জায়গায় কিন্তু একটা প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল এবং একই সঙ্গে কিন্তু যে সমস্ত যাত্রীরা বন্দে ভারত আমরা সকলেই জানি দ্রুতগামী ট্রেন সাধারণ যাত্রীদের মধ্যে যথেষ্ট আবেগ যথেষ্ট উত্তেজনা আমরা প্রথম দিন থেকেই দেখেছিলাম সেই জায়গায় এখন সেই যাত্রা অনেকটা আতঙ্কে পরিণত হচ্ছে যে আবারও কখনো হামলা হবে না তো সেই জায়গায় যাত্রীদের যে মনোবল তা ফিরিয়ে আনার জন্য বা যাত্রীদেরকে নিশ্চিত করার জন্য যে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা আপনাদের জন্য যথেষ্ট নিরাপদ যাত্রা হবে সেই জায়গা থেকেই কিন্তু রেলের উপর একখানা বড় সড়ো প্রশ্নচিহ্ন ছিল এবং সেই জায়গায় কিন্তু রেল আধিকারিকরা যথেষ্ট তৎপরতার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই তাদের যে তদন্ত তা কিন্তু আগিয়ে নিয়ে যাচ্ছে যার ফলস্বরূপ আমরা কিন্তু ইতিমধ্যেই সেই সিসিটিভি কিন্তু রেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকজনকে চিহ্নিতও করা হয়েছে এবং এখন স্থানীয় প্রশাসনের সঙ্গে তারা যোগাযোগ করছেন এবং এদের পরিচয় বা নাম ঠিকানা বা আরো কারো ছিল কিনা সেই জায়গায় নিশ্চিত করার পরেই রেলের নিয়ম অনুযায়ী যা করার তা করণীয় হবে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি স্বাভাবিকভাবেই আজ যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে স্পষ্ট যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও চিহ্নিত করা গিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে এই মুহূর্তে সিসিটিভি ফুটেজের মাধ্যমে চিহ্নিত করা গিয়েছে এবং তাদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে অনেক ধন্যবাদ বিশ্বনাথ আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন বিশ্বনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব রেলের মুখ্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন একলব্য চক্রবর্তী স্বাগত আপনাকে এবং যে বিষয়টা জানতে চাইবো যে এই যে বন্দে ভারত এক্সপ্রেসে বারবার হামলা এবং সেই হামলায় এই মুহূর্তে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন রাস্তার ধারে দাঁড়িয়ে পাথর ছুড়ছে বারবার সরকারি সম্পত্তিতে আক্রমণ কি বলবেন দেখুন এই ঘটনার নিন্দার ভাষা নেই আর
যে প্রপার্টিতে তারা ঢিল ছুটছে তারা নিজের প্রপার্টিতে নিজেরা ঢিল ছুটছে, এটা ন্যাশনাল প্রপার্টি, এটা আমার প্রপার্টি আপনার প্রপার্টি, যে ছুটছে তারও প্রপার্টি। এই নির্বুদ্ধিতার কোনো নিন্দার ভাষা নেই, আর এর এগেনস্টে ইমিডিয়েট যা লিগাল প্রসিডিংস এবং পেনাল অ্যাকশন নেওয়া হবে, আইডেন্টিফিকেশনের কাজ চলছে, তদন্ত এই মুহূর্তে আমরা এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। তবে যেই করে থাকুক যারাই করে থাকুক কাউকে ছাড়া হবে না, এটুকু নিশ্চিন্ত। আমরা আপনার চ্যানেলের মাধ্যমে দুঃখে জানাতে চাই সাধারণ মানুষকে, সাধারণ যাত্রীকে, যে আপনারা নির্ভয়ে ট্রাভেল করুন, আমরা আপনাদের নিরাপত্তার দিকটা আমরা দেখছি, কোনো চিন্তা নেই। পরপর দুদিন হামলা এবং তারপর আজ ফের সকালবেলায় বন্দে ভারত এক্সপ্রেস ছেড়েছে, যাত্রীরা বলছেন তারা খানিকটা আতঙ্কে রয়েছেন, এ বিষয়ে কি বলবেন? আতঙ্কের কোনো কারণ নেই, আবার বলছি স্টোন পেল্টিং এই ভারতবর্ষে প্রথম হচ্ছে, এরম নয়, নন এসি ট্রেনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় স্টোন পেল্টিং হয়েছে, তাতে মানুষের চোটও লেগেছে, হ্যাঁ, অন্তত বন্দে ভারত ট্রেনে সেই দিক দিয়েছে, কিন্তু আমরা এই জিনিস আর চলতে দেব না। অনেক ধন্যবাদ, এগুলো হাতে কড়া হাতে দমন করা হবে যারা এই কাজ করে। অনেক ধন্যবাদ এগুলো বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এনসিপি আরও পূর্ব রেল একলব্য চক্রবর্তী, এবং যে বিষয়টা তিনি জানালেন যে নিজেদের সম্পত্তি ভাঙচুর করছে এবং এই ঘটনা কোনোভাবেই রেয়াত করা হবে না, দ্রুততার সঙ্গে তদন্ত চলছে এবং অভিযুক্তদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে এবং যাত্রীদেরও আতঙ্কে না থাকার পরামর্শ দিলেন একলব্য চক্রবর্তী সিপিআরও পূর্ব রেল। এই মুহূর্তে পাশাপাশি তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বন্দে ভারত এক্সপ্রেসে হামলা এবং সিসিটিভি ফুটেজ যেখানে পাথর ছোড়ার মুহূর্ত প্রকাশ এসেছে, এবং বন্দে ভারত এক্সপ্রেসের সিসিটিভি ফুটেজ সেটাও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এবং এরই পাশাপাশি বারবার টার্গেট করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এবং কেন এই হামলা সেই বিষয়টাও জানার চেষ্টা চলছে সিসিটিভি ফুটেজে। ইতিমধ্যেই বেশ কয়েকজনের ছবি ধরা পড়েছে, তাদের শনাক্তকরণের কাজ চলছে এবং তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, দোষীদের শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন একলব্য চক্রবর্তী সিপিআরও পূর্ব রেল।